প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ এই পাঠ নেব নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা আজকে পাঠ করব আমরা এটা নিয়ে আলোচনা করব পরিকল্পনা ধারণা ও গুরুত্ব অর্থাৎ ব্যবসার পরিকল্পনা এর ধারণা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব এখন ব্যবসা পরিকল্পনাটা কি ব্যবসা পরিকল্পনা হচ্ছে একটা ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি ও নীল নকশা একটি ব্যবসাকে সফল করতে হলে এবং ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় যে পরিকল্পনা বা কর্মসূচি করা হয় তাই হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা পরিকল্পনা হলো ব্যবসায়ের দিক নির্দেশনা যন্ত্রস্বরূপ যন্ত্র যখন চালায় পরিকল্পনাও ঠিক তাই কিভাবে ব্যবসাটা চলবে সেইভাবে যন্ত্রের মতো সেই কাজটা করে তাই বলা হয়েছে পরিকল্পনা হলো ব্যবসায়ের দিক নির্দেশনা যন্ত্রস্বরূপ এটি সঠিক হলে ব্যবসা সফল হবে আর যদি ভুল হয় তাহলে ব্যবসা ব্যর্থ হবে অর্থাৎ একটা ব্যবসা কিভাবে পরিচালিত হবে কিভাবে সম্প্রসারিত হবে কিভাবে লাভবান হবে এই সবে পূর্ব থেকে আগে থেকে পরিকল্পনা করা হয় কিভাবে কি করলে ভালো হবে কিভাবে ব্যবসাটা দিন দিন উন্নতি হবে তার যে পূর্ব পরিকল্পনা আগে থেকে যে প্রস্তুত সেটা হচ্ছে ব্যবসায়ের পরিকল্পনা এখন এই ব্যবসায়ের পরিকল্পনার অনেক গুরুত্ব আছে আমরা এখন এই ব্যবসায় পরিকল্পনার গুরুত্বটা নিয়ে আলোচনা করব ব্যবসায় শুরু সুষ্ঠুভাবে পরিচালনা ও এর অভিষ্ট লক্ষ্য অর্জনে ব্যবসায় পরিকল্পনার গুরুত্বটা অপরিসীম ব্যবসাটা যখন শুরু করব এটা সুষ্ঠুভাবে পরিচালনা করব এবং এর অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে উদ্দেশ্য নিয়ে আমরা ব্যবসাটা করব সেইটাকে মানে বাস্তবায়ন করার জন্য এই ব্যবসা পরিকল্পনার গুরুত্ব অপরিসীম এখন দেখি ব্যবসা পরিকল্পনার প্রধান প্রধান কয়েকটা গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করি যেমন প্রথম হচ্ছে গিয়ে ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা এক হচ্ছে গিয়ে ব্যবসা পরিচালনার পরিচালনা দিক নির্দেশনা ব্যবসাটা কিভাবে পরিচালিত হবে এর দিক নির্দেশনা করে একটা ব্যবসা সে কিভাবে চলবে কিভাবে সামনে দিকে আগাবে সেইটার দিক নির্দেশনা স্বরূপ পরিকল্পনা দুই নম্বর থেকে মূলধন সংগ্রহ বিনিয়োগ মূলধন সংগ্রহ ও বিনিয়োগ কিভাবে মূলধন সংগৃহীত হবে এবং কিভাবে এটা বিনিয়োগ করা হবে সেই সব বিষয়ে এই পরিকল্পনায় থাকে অর্থাৎ মূলধনটা কিভাবে আসবে কিভাবে মূলধন কখন এটা ব্যয় করলে ভালো হবে সেই সব বিষয় এই পরিকল্পনায় থাকে তিন নম্বর হচ্ছে গিয়ে সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার তিন হচ্ছে গিয়ে সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহারটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায় ভালো সরকারের নিকট থেকে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসাগুলো সরকারের নিকট থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে ক্ষুদ্র এবং মাঝারি সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারের নিকট থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে ব্যবসা পরিকল্পনা এ সকল সুযোগ সুবিধা পেতে সাহায্য করে কখন কোন সময় কোন সুযোগ সুবিধা আসবে কীভাবে সেটা গ্রহণ করা যাবে কীভাবে আমরা ব্যবসায় এটা
খাটাব সেই সব বিষয় পরিকল্পনায় সুন্দর সুযোগভাবে এটা উল্লেখ থাকে। তারপর আমরা আসি চার নম্বরের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, সহায়তা করে, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে। এটা হচ্ছে কি, ব্যবসায়ের প্রতিযোগী সম্পর্কে ধারণা করা দেয় যে আমাদের এই ব্যবসার সাথে অন্য কোন একটা প্রতিযোগী ব্যবসা আছে, সেই সব বিষয়ে ধারণা করা, আগামী দিনে ব্যবসা কোন দিকে সম্প্রসারণ করা উচিত, আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আগামী দিনে কোন দিকে সম্প্রসারিত হবে, কোন দিকে গেলে ভালো হবে সেই সব বিষয় উচিত হবে সেই সব বিষয়, এবং কোনো ব্যবসাটি অধিকতর লাভজনক হবে এবং ভবিষ্যতে কি পণ্য উদ্ভাবন করা উচিত ইত্যাদি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে এই ব্যবসায় পরিকল্পনা সহায়তা করে। তাহলে কেলোর সিদ্ধান্ত গ্রহণের সহায়তাটা করে কিরকম, পরিকল্পনায় যে ব্যবসা প্রতিযোগী সম্পর্কে ধারণা দেবে, আগামী দিনে ব্যবসা কোন দিকে সম্প্রসারণ উচিত হবে এবং কোন ব্যবসাটি অধিকতর লাভজনক হবে এবং ভবিষ্যতে কি পণ্য উদ্ভাবন করা উচিত হবে সেই সব বিষয় এই পরিকল্পনা সহায়তা করে। তো আমরা দেখলাম যে এই সব বিষয়ে এই সব ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার গুরুত্বটা হচ্ছে অপরিসীম। ব্যবসা পরিকল্পনাকে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে কান্ডারে বিহীন নৌকার মতো ব্যবসা প্রতিষ্ঠানটা ঘূর্ণিপাক খাবে, অর্থাৎ কখন কোনটা করতে হবে কী হবে হিমশিম হয়ে যাবে। এই জন্য পূর্ব থেকে পরিকল্পনা করা উচিত এবং সেইটা করলে পরে ব্যবসা প্রতিষ্ঠান সেইভাবে আগবে, তার লক্ষ্যে তার অভিষ্ট দিকে আগতে পারবে। এই সমস্ত আমরা যে ব্যবসা পরিকল্পনার গুরুত্ব এই চারটা বিষয়ে আলোচনা করলাম, যে ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা করে ব্যবসা পরিকল্পনা, মূলধন সংগ্রহ বিনিয়োগ করে, বিনিয়োগে সহায়তা করে, সরকারি সুযোগ সুবিধা সদ্ব্যবহার করা যায়, সরকারি কোনো সুযোগ সুবিধা আসতে পারে সেটা কীভাবে পাওয়া যাবে এবং কীভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়ে এই পরিকল্পনায় ধারণা দেয় এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কখন কোন সময় কোন সিদ্ধান্ত নিতে হবে সেই সব বিষয়ে এই পরিকল্পনা ধারণা দেয় সহায়তা করে। তো আমরা আজকে দেখলাম পরিকল্পনা কাকে বলি এবং ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব অত্যন্ত অপরিসীম, কেননা যদি ব্যবসা পরিকল্পনা না থাকে তাহলে সে দেখা গেল ভুল সিদ্ধান্তের সময় ভুল সিদ্ধান্ত নিয়ে অনেক সময় ব্যবসাটা লাভবান হতে পারবে না। এই জন্য ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। তবে আমি আবার বলছি ব্যবসা পরিকল্পনা কাকে বলে, ব্যবসা পরিকল্পনা থেকে ব্যবসায় ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিশ্রুতি ও নীলনকশা। একটি ব্যবসায় সফল করতে এবং ব্যবসায়িক লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে যে পরিকল্পনা বা কর্মসূচি গ্রহণ করা হয় তাই হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। পরিকল্পনা হলো ব্যবসায়ের দিক নির্দেশনার যন্ত্রস্বরূপ। এটি সঠিক হলে ব্যবসা সফল হওয়া যাবে আর ভুল হলে ব্যবসাটা ব্যর্থ হবে। বোঝা গেল? এই আর এই সব এই সংজ্ঞার ভিতর থেকে আমরা ব্যবসায় পরিকল্পনার যে গুরুত্ব সেটা আমরা উপলব্ধি করতে পারি। তারপর বলছি যে ব্যবসা পরিকল্পনার গুরুত্ব অনেক, যেমন ব্যবসা পরিকল্পনার দিক নির্দেশনা করে, মূলধন সংগ্রহ বিনিয়োগ করে, সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার করা দেয় এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আমরা আজকে এই ব্যবসায় পরিকল্পনার ধারণা এটা আলোচনা করলাম এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই পরিকল্পনার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই এইসব নিয়ে একটু দেখাশোনা করবে বাড়ি বসে, একটু মনোযোগ দিয়ে আমি যে আলোচনা করলাম এগুলো দেখবা, বসিতে মিলেবা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।